বন্ধুরা, তোমরাও যদি রোহিত শর্মাকে একজন ভালো খেলোয়াড় আর দুর্দান্ত ক্যাপ্টেন মনে করে থাকো তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, রোহিত শর্মার ভয়ঙ্কর এক সিদ্ধান্ত, তার সাথে জাদেজার চমৎকারী বোলিং আর বিরাট কোহলির মাথা খারাপ করা একটি ক্যাচের দৌলতে পুরো ম্যাচই পাল্টে গেল। অন্যদিকে কিভাবে রোহিত শর্মা ধোনির মতো বুদ্ধি দেখিয়ে আর কিং কোহলি উড়ন্ত বাজপাখির মতো এক হাতে লাফিয়ে খতরনাক ক্যাচ ধরলেন, দেখাবো সেই রোমাঞ্চকর মুহূর্তের পুরো ভিডিও। কিন্তু তার আগে তোমাদের কী মনে হয়, বিরাট কোহলি, রোহিত শর্মা আর এম এস ধোনির মধ্যে একজন ভালো ক্যাপ্টেন আর ব্যাটসম্যানকে? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। বন্ধুরা, ভারত আর নেপালের মধ্যে আজ ভারতের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচটি খেলা হচ্ছে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটি বন্ধ হওয়ার কারণে এই ম্যাচটি জিতে প্লে অফে জায়গা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতীয় ক্রিকেট দলের জন্যে। বন্ধুরা, যেখানে এই ম্যাচটি শুরু হতেই ভারতীয় টিমের পূর্ব ক্যাপ্টেন কিং কোহলি একটি ক্যাচ মিস করেন, যার জন্যে বাকি খেলোয়াড়রাও অনেক কটি ক্যাচ মিস করেন। কিন্তু তারপর ভারতীয় ক্রিকেট দল দুর্দান্তভাবে কামব্যাক করেন, যার মধ্যে শার্দুল ঠাকুর প্রথম উইকেট নেন, কিন্তু তারপর ব্যাক টু ব্যাক তিনটি উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। জানিয়ে রাখি বন্ধুরা, জাদেজা তিনটি উইকেট নেওয়ার পরও ময়দানে এমন একজন খেলোয়াড় টিকেছিলেন যিনি পুরোপুরিভাবে ময়দানে সেট হয়ে গেছিলেন, যিনি সবথেকে বেশি রানও করেন নেপালের হয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি নেপালের ব্যাটসম্যান আসিফের। নেপালের এই ব্যাটসম্যান পুরো 58 রান করে ময়দানে সেট হয়ে দুর্দান্তভাবে ভারতীয় ক্রিকেট দলের বোলারদের পেটাতে থাকেন, আর এই উইকেটটি নেওয়া ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ম্যাচে দুর্দান্তভাবে কামব্যাক করার জন্যে। বন্ধুরা, তারপর শুরু হয় ইনিংসের 30 নম্বর ওভার, যেখানে তার আগে কুলদীপ যাদবকে দিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাক টু ব্যাক বোলিং করাতে থাকেন আর সিরাজকে দিয়ে কম ওভার করানো হয়, কিন্তু যেখানে রোহিত শর্মার বুদ্ধিমানে পুরোপুরিভাবে দেখার মতো ছিল। অন্যদিকে তিনি সিরাজকে বোলিং করতে দেখেন ওভারের 30 নম্বর ওভারে আর কোহলিকেও বাউন্ডারিতে পাঠিয়ে দেন, কেননা তিনি জানতেন একজন সেট ব্যাটসম্যান ফাস্ট বোলারকে বাউন্ডারি মারার চেষ্টা করবেই। যেখানে 30 নম্বর ওভারের প্রথম বলটিতে 4 হয়, তার সাথে রোহিতও পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় এবার এই ব্যাটসম্যান আরও বড় শট খেলার চেষ্টা করবে, যেখানে তারপর রোহিতের কথায় সিরাজ একটি ব্যাক অফ দ্য লেন্থের বল করেন, যার কারণে ব্যাটসম্যান লেগ শট খেলে দেন আর বাউন্ডারিতে থাকা কিং কোহলি এক হাতে লাফিয়ে পুরোপুরিভাবে বাজপাখির মতো ভয়ঙ্করভাবে ক্যাচটি ধরে নেন। বন্ধুরা, তারপর একের পর এক উইকেট হারিয়ে 48 ওভার 2 বলে 230 রান করে অল আউট হয়ে যায় নেপালের টিম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আর ভারতীয় ক্রিকেট দল কি এই ম্যাচটি জিততে পারবে তাও তোমরা নিচে কমেন্ট করে জানিও।